জামালপুর উপজেলার মহেশপুর মার্কেট এলাকায় সদর জাহিদ নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে দুপুরে গলা কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি সহ অভিযুক্ত সাজুকে আটক করা হয় পুলিশ জানায় সাজু ও জাহিদ দুজনই মাদকসেবী রাতে তারা মহেশপুর মুন্সি মার্কেট এলাকায় মাদক সেবন করে নেশাগ্রস্থ অবস্থায় সাজু জাহিদকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত ছুরি নিয়ে মরদেহের কাছে বসে থাকে সে পরে এলাকাবাসী খবর দিলে সাজুকে গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করা হয়